দেখছো তো, অপরাধ করেছি আর ভগবান সেই শাস্তি আমায় দিয়েছেন। এসব কি বলছো তুমি? ঠিকই তো বলছি সন্দীপদা, যে সময়টায় তোমাদের পাশে থাকার কথা ছিল, পাশে দাঁড়ানোর কথা ছিল, আমি পারিনি। আর সেই যন্ত্রণাটা প্রতি মুহূর্তে আমাকে দাঁড়িয়ে দেয়। সৈকত, একটা জিনিস তুমি মাথায় রাখবে, আমার সব থেকে প্রিয় বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি সৈকত। তোমরা খুশি থাকলে আমরা খুশি থাকবো, ওসব পুরনো কথা ভুলে যাও এবার। তোমার নাম কি? তুমি বললে না তো তোমার নাম কি? বলো তোমার নাম কি? নাম বলছো না তো, বলো তোমার নাম কি? ওকে নিয়ে আমি চলে যাই, তুমি যাবে আমার সাথে? বাবা মিস্তি, হ্যাঁ ছোটবেলায় মনে আছে একটা ক্লিপ নিয়ে কেমন ঝগড়া করতো? ভুলে যাওয়ার উপায় আছে? এখন বুঝতে পারি রে, ছোটবেলাটা অনেক ভালো ছিল, কত স্বপ্ন দেখতাম, আর এখন স্বপ্ন ভাঙার পালা। খালি পাকা পাকা কথা, নে তো ধর, যাও মায়ের কাছে যাও। জামাই মেয়েদের সাথে আছে। বেশ যুক্তি করে দুজনে মিলে আমার কুচ্ছ গা হচ্ছে। ওই জন্য দুজনে যুক্তি করে আমার নামে কুচ্ছ খাইছো। বাবা হওয়ার পর থেকে কিন্তু তোমার মুখের হাসিটা উঁচে গেছে। ঠিক বলেছো কৃষাণ, কি হয়েছে রুদ্র? কোনো প্রবলেম? না না, ধ্যাত, তোমরা বসো, আমি দেখি সন্দীপদা কি করছে। কি বলবো বলো তো তোমাকে, মাত্র গোটা মানুষের জন্য না, শুধু আমি আর সৈকত নয়, ও বাড়ির প্রায় সকলে যে কি অশান্তিতে আছে, আর কতদিন যে আমরা এইসব মুখু যে সহ্য করবো কে জানে। তাই না? তাই ঠিক বলেছ, এই একই প্রশ্ন তো আমিও তোমাকে করতে চাই। তোমার শ্বশুরবাড়ি যে আমার শ্বশুরবাড়ির সুখ শান্তি সব নষ্ট করে দিয়েছে, আমিও যে আর কতদিন তা সহ্য করতে পারবো জানি না। তোমার বড় জামাইকে আগে দাও। আগে বড়, তারপরে তোমার মেজ, তারপরে হলো গিয়ে তোমার ছোট। এনাও জেঠিমা, এগুলো দাও। এই যে এটা শুধু নাও বাবা, আমাদের সামর্থ্য অনুযায়ী দিলাম, আনন্দ করে পড়ো বাবা। হ্যাঁ, আর আমাদের যত ভুল ত্রুটি হলো সব মাফ করে দিও। কাকিমা এসব কি বলছেন কি আপনি? তার মানে এখনো আপনারা আমাদের ঘরের লোক ভাবতে পারেন না? আচ্ছা এক মিনিট। আরে বাবা, এত কথা বলার কি আছে? আচ্ছা এটা না, জামাই ষষ্ঠী ভাইফোঁটা এসব মানেই তো প্রাপ্তি যোগ আর খাওয়া দাওয়া। আমি একটা মিষ্টি খাচ্ছি। হ্যাঁ দাঁড়া সেটা।